হ্যালো ভিউয়ার্স, মাদার কনসার্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা কথা বলবো রেসিডেন্স পারমিট নিয়ে। ইয়েস, ইটালির মলিস রেজনকে কেন্দ্র করে ইটালিয়ান গভর্নমেন্ট অর্থাৎ মলিস প্রেসিডেন্ট ডোনাটো টামা যেটা ডিক্লার করেছেন, যার প্রেক্ষাপটে আমরা আজকে কথা বলছি। আমরা কথা বলছি বাংলাদেশি ক্যান্ডিডেটদের জন্য, আমরা কথা বলছি যারা বাইরে যেতে চাচ্ছেন এবং সেটেল হতে চাচ্ছেন সেন্ট্রালের কোনো কান্ট্রিতে, সেটা তাদের জন্য হতে পারে একটি সুবর্ণ সুযোগ। যার প্রেক্ষাপটে আমরা একটু মলিস নিয়ে কথা বলবো, যাতে করে একটু বেসিক ধারণা আপনারা পেতে পারেন। মলিস রিজিয়নটি ইতালির সবথেকে নিউয়েস্ট রিজিয়ন। সেখানকার গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করেছে ডোনাটো টামা, সেখানের পপুলেশনকে কেন্দ্র করে দিনের পর দিন কমছে, যার প্রেক্ষাপটে তার গভর্নমেন্টের ডিক্লারেশনটা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ সেখানে সেটেল করতে চান তাহলে তাদের জন্য বিশেষ সুব্যবস্থা করে দেওয়া হবে। সেই সুব্যবস্থার মাঝে প্রথমত রেসিডেন্স পারমিটটি ফ্রি হবে, অর্থাৎ ফ্রি আপনারা অ্যাপ্লাই করে সেখানে রেসিডেন্স পারমিট নিতে পারবেন, সেটেল হবেন। সহজ বাংলায় যদি বলি, স্থায়ীভাবে বসবাসের জন্য জায়গাটা খুবই একটা ভালো অপশন হতে পারে আমাদের দেশের মানুষের জন্য। দ্বিতীয়ত, যারা থাকবেন এবং যেই সমস্ত এলাকায় আপনারা সেটেল হতে চাচ্ছেন, কারণ সেখানে 100-এর উপরে রেজিডেন্ট 100-এর উপরে এলাকা আছে যেখানে আপনারা অনায়াসে আপনাদের স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে পারবেন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে একটু কন্টেন্টটা জানিয়ে নিতে চাচ্ছি যে কী বলতে চাচ্ছি। আমরা চাই যে আপনারা সঠিকভাবে অ্যাপ্লিকেশানটা করুন, সাবমিশন করুন এবং সেটেল হন, যার প্রেক্ষাপটে আমরা বলবো এই সেটেলমেন্টটা হওয়ার পিছনে কী কী সুযোগ আপনারা পেতে পারেন, কারা কারা অ্যাপ্লিকেশানটা করতে পারেন, কত দিনের মাঝে করতে পারেন, সেটার কোনো ডেডলাইনই বা কী। তো আমরা মলিস নিয়ে যেটা বলছিলাম সেই প্রেক্ষাপটে আমরা বলবো যে মলিস গভর্নমেন্টের এই ধরনের একটা ডিক্লারেশন আসার পিছনে অনেকগুলো কারণ, তার মাঝে সবথেকে বড় কারণ যেটা, সেখানকার পপুলেশন দিন দিন কমে যাচ্ছে। অনেকগুলো কারণের মাঝে সর্বাপেক্ষা যেটা গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য কারণ সেটা হচ্ছে যে সেখানকার হয়তো লোকজন ইউএস, কানাডার মতো জায়গা, এছাড়া ইউরোপের নর্থ কান্ট্রি সহ উন্নত কোনো শহরগুলোতে গিয়ে সেটেল হচ্ছে, যার ফলে গভর্নমেন্ট সেটার একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের মাঝে যেটা থাকছে সেটা শুধুমাত্র ইউরোপিয়ানদের জন্য নয়, সেটা ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ আমরা বাংলাদেশিরাও সেখানে পড়ছি। সেখান থেকে যদি আপনারা সেটেল হতে চান, সেখানে ফ্রি অ্যাপ্লিকেশন যেটা আমি অলরেডি বলেছি সেটা তো আছেই, পাশাপাশি যারা স্থায়ীভাবে বসবাস করতে চান এবং সেখানে পপুলেশন 2000-এর কমে আছে, এরকম রিজিয়নের সংখ্যা, সেরকম এলাকার সংখ্যা 100-এরও অধিক, সেই জায়গাগুলোকে যদি সিলেক্ট করেন, 3 বছর পর্যন্ত আপনারা মান্থলি 700 ইউরো করে স্টাইপেন্ড পাচ্ছেন। অর্থাৎ আমি যেটা বলে নিতে চাচ্ছি, পৃথিবীর কম সংখ্যক জায়গাতেই, খুবই কম সংখ্যক জায়গাতেই এরকম আছে যে সেটেলমেন্টের সুবিধা পাশাপাশি স্টাইপেন্ড সুবিধা। এই সুবিধাটি যদি কোনো বাংলাদেশি কাজ করতে চাচ্ছেন বা সেটেল হতে চাচ্ছেন, সঠিক পরামর্শ পেতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, আপনাদের ডকুমেন্টস বা সিভি নিয়ে এসে কথা বলতে পারেন, অবাক হয়ে কথা বলতে পারেন। সর্বাপেক্ষা ভালো হয় যদি আপনাদের সিভিটা পাঠিয়ে দিয়ে ফিনান্সিয়াল স্ট্যাটাসটা পাঠিয়ে দিয়ে কথা বলতে পারেন। অবশ্যই এটাও সত্যি যে আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, প্রথম থেকে শেষ অবধি যখন ভিডিও ক্লিপটি দেখতে পাবেন খালি কোনো ধারণা পাবেন এবং নিজেরাও অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। আমরা পর্যায়ক্রমে যেটা বলবো কারা যেতে পারবে, অ্যাকচুয়ালি এখানে সেই সেটেলমেন্টটা করতে গিয়ে, অর্থাৎ রেসিডেন্ট পারমিটটা পেতে গিয়ে একটা পয়েন্টস বেসিস ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ 100 মাঝে আপনাকে কমপক্ষে 60 পয়েন্টস গেইন করতে হবে, তারপর আপনি পাচ্ছেন। এবার বলছি কী কী ডকুমেন্টস লাগছে, অর্থাৎ ডকুমেন্টসের প্রেক্ষাপটটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রকম আছে। সেই প্রেক্ষাপটে কেউ যদি ইটালিতে যেতে চান, সশরীরে সেখানে গিয়েও ফিজিক্যালি অ্যাপ্লাই করতে পারেন, এখানে আপনারা এখানে বসে থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই পছন্দটা আপনাদের। এবং যদি অনলাইনে করতে চান, আরেকটা বিষয় যেটা বলতে হয়, যেটা পিইসি অ্যাকাউন্ট অর্থাৎ সার্টিফাইড কোনো অ্যাকাউন্ট থেকে আপনি ডকুমেন্টসগুলো পাঠাতে পারবেন, অ্যাপ্রুভাল হওয়ার 90 দিনের মধ্যে আপনি সেখানে গিয়ে সেখানে যেতে পারবেন। এবং অ্যাক্টিভ রেসিডেন্স প্রোগ্রামের আরেকটি সুবিধা হচ্ছে 100-এরও অধিক রিজিয়ন যেখানের মাঝে 300, 500, 800 অর্থাৎ 2000-এর নিচে পপুলেশন যেখানে, সেই জায়গাগুলোকে আপনারা সিলেক্ট করবেন। এবং সেই ক্রাইটেরিয়ার প্রেক্ষাপটে সময়ের ব্যাপারটাও আমরা যদি অন্যান্য দেশের সঙ্গে কম্পেয়ার করি, সেই রেসিডেন্স পারমিট পেতে যথেষ্ট কম সময়, 90 ডেজের মাঝেই কিন্তু আপনার এই অ্যাপ্রুভালটা চলে আসছে। এবং এই অ্যাপ্রুভালের প্রেক্ষাপটে আমি আরেকটা জিনিস বলতে চাই, তাদের জিডিপিটা যদি আমরা পার ক্যাপিটা দেখে থাকি তাহলে 24,700 ইউরো 2017-এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা কথাটা বলছি।
তাহলে আমরা খেয়াল করব আমরা যেটা জেনে নিয়েছি যে কি কি ডকুমেন্টস লাগতে পারে এখানে যদি আমরা দেখি যেমন বিজনেস পার্সনরা যেতে পারেন যারা চাকুরি করছেন তাদের মধ্যে তারাও করতে পারেন পার্সপেন্স ক্যালকুলেশনটা নিয়ে অ্যাকচুয়ালি মোটামুটি বেশ বড়ো অ্যাক্টিভিটি ক্লিপ আপনাদেরকে আপডেট দিতে হবে সেজন্য এটাতে আজকে ডিটেলসে যাব না পরবর্তী কোনো এক সময় অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের প্রয়োজন থাকে আপনাদের ডিমান্ডের উপর লক্ষ্য রেখে আমরা সেই জায়গাতে যাব কিন্তু মলিস প্রেসিডেন্ট যে গভর্নমেন্ট জোনাতোতামা যে অপশনটি দিয়েছেন সেটা আমি আবারও রিপিট করছি শুধুমাত্র ইউরোপে নয় বাংলাদেশ সহ আমাদের সাবকন্টিনেন্ট অর্থাৎ পুরো বিশ্বের জন্য সেটা প্রযোজ্য যদি আপনারা ক্রস চেক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার তাদের ডিক্লারেশনের আর্টিকেল থ্রিতে যেটা লেখা আছে সেই লেখাটা একটু পড়ে দেখবেন যেটা হচ্ছে কাম ফ্রম অ্যানাদার কান্ট্রি সেই বিষয়টা অর্থাৎ আমরা বাংলাদেশও সেখানে পড়ছি তো যারা এলিজিবল হব আমরা অবশ্যই 30 নভেম্বরের আগে এই অ্যাপ্লিকেশনটা সাবমিশন করার চেষ্টা করব তার আগে কেউ যদি মনে করেন যে আমরা ভিজিট ভিসায় গিয়ে আমরা সেই জায়গাটা দেখতে চাচ্ছি সেই রিজন সম্বন্ধে বুঝতে চাচ্ছি তারপর ভীষণ সেটাও একটা ভালো অপশন হতে পারে আজকের প্রেক্ষাপটে আমি যে জিনিসটা বলার চেষ্টা করেছি রেসিডেন্ট পারমিটের জন্য অনেক কঠিন যুদ্ধ করতে হয় অস্ট্রেলিয়ার জন্য আমরা দেখেছি অনেক পয়েন্টস বেড যদিও থাকে সেখানে অনেক কিছু রিকোয়ারমেন্টস থাকে সেই তুলনায় কিংবা কানাডার জন্য অনেক রিকোয়ারমেন্টস থাকে কিংবা নিউজিল্যান্ডের জন্য পিয়ার কান্ট্রি হিসেবে সব সেটেল হতে গেলে কিন্তু বাংলাদেশ থেকে মাত্র 90 দিনের অ্যাপ্রোভাল একটি নিয়ে যদি আপনি যেতে পারেন সেটা আমাদের জন্য অবশ্যই সুবর্ণ সুযোগ হতে পারে আজ তথা অন্য ধরনের কোনো ভাষাগত ঝামেলা নেই যদিও আমরা জানি যে যেই দেশেই যাচ্ছি সেই দেশের অবশ্যই ভাষাটা জেনে নেওয়া বেটার সেই প্রেক্ষাপটে ইটালি সম্বন্ধে আলাদা কিছু বলার দরকার নেই যদি আপনাদের এই ক্লিপটি বা এই মেসেজটি আপনাদের ভালো লেগে থাকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে যার ফলে আপনারা আজকে থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারেন আরেকটা জিনিস জানেন যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেড ব্যাপার আছে সেই লিমিটেশনসটা ক্রস হয়ে গেলে যতই 30 নভেম্বর পর্যন্ত ডেডলাইন থাকুক না কেন সেই পর্যন্ত অপেক্ষা করা চলবে না এবং অপেক্ষা করা সঠিক হবে না যদি আপনারা কাজ করতে চান যতটা শীঘ্র সম্ভব ইটালিয়ান রেসিডেন্ট পারমিট পেতে গেলে যেই করণীয় যে ডকুমেন্টসগুলো কিংবা অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান আজই করতে পারেন আর আমি বিশ্বাস করি আমাদের এই ন্যূনতম কথা আপনাদের ভালো লেগেছে এবং এই মেসেজটি আপনাদের সবার কাছে আপনারা আপনাদের ফ্রেন্ডস আর কোশার প্রত্যেকের কাছে শেয়ার করে দিতে পারেন যদি এ সংক্রান্ত কোনো ধরনের তথ্য আপনাদের জানা থাকে আপনারা সরাসরি ভিজিট করুন সেই জন্য সবথেকে ভালো হয় আর যদি সুনির্দিষ্টভাবে কিছু জানতে চান সেগুলি পাঠিয়ে দিয়ে তারপর সেই কথা জানতে চাইতে পারেন আশা করি আপনাদের প্রতিও তথ্য আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক সিদ্ধান্ত নেবেন পরবর্তী অন্য কোনো ভিডিও ক্লিপ নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।